নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটির মধ্যে আপনাদের জানাবো ভগবান শ্রীকৃষ্ণ কেন মাথার মুকুটে ময়ূর পালক ধারণ করেন। তাই যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। অন্য দেবতাগণের থেকে বেশি সাজসজ্জা প্রিয় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এর জন্য তার ভক্তরা তাকে সর্বদা নতুন নতুন বস্ত্র ধারণ করান। তাকে গৃহস্থ ও সংসারের দেবতা বলা হয়। কিন্তু সর্বদা মনে বারবার এই প্রশ্নটি আসে যে তাহলে শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরের পালক ধারণ করেন এবং মুকুটে কেন তিনি ময়ূর পালক রাখেন। আসলে ময়ূর একমাত্র এমন প্রাণী যে ব্রহ্মচারীর গুণগুলি পালন করেন। প্রসন্ন হলে ময়ূর তার পালকগুলি ছড়িয়ে নাচে এবং নাচতে নাচতে যখন ময়ূরের চোখ দিয়ে জল পড়তে লাগে তখন ময়ূরই সেই ময়ূরের চোখের জল পান করেন। এইভাবেই ময়ূরী গর্ভ ধারণ করেন। ময়ূরের জীবনে বাসনা থাকে না। যাদের জীবনে বাসনা থাকে না কৃষ্ণ তাকে নিজের মাথায় ধারণ করেন। কৃষ্ণের এই ময়ূর পালক ধারণ আমাদের সংসারে চলার পথে এবং উন্নতি সাধনের জন্য পথ সঞ্চালকের ভূমিকাও গ্রহণ করেন। ময়ূরের পালক রঙিন হয়। কৃষ্ণও বলেছিলেন আমাদের জীবন অনেকটা ময়ূরের পালকের মতোই রঙিন। ময়ূরের পালকে যেমন গভীর নীল সবুজের মিশ্রণ থাকে তেমনি আমাদের জীবনেও দুঃখ কষ্ট সব কিছুই একসাথে থাকে। কিন্তু পালকের হালকা সবুজ রঙের মতো জীবনেও সুখের হাওয়া আসে। এই ময়ূরের পালকের মুকুট থেকে ভগবান কৃষ্ণ শত্রু এবং মিত্রের মধ্যে বন্ধুত্বকেও বোঝানোর চেষ্টা করেছিলেন। কারণ বলরাম ছিলেন শেষনাগের অবতার, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা এবং ময়ূর হলেন নাগদের শত্রু। সেই ময়ূরের পালকই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় বিরাজমান। এইসব স্বভাবেই কৃষ্ণকে ভগবান রূপে আরও প্রাধান্য দিয়েছে। কখনো কখনো এটাও জানা গিয়েছে যে শ্রীকৃষ্ণের প্রেমিকা রাধারানীর মহলে অনেক ময়ূর থাকত যারা রাধারানীর নাচের সাথে সাথে তাল মেলাত। একদিন শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে দেখা করতে গিয়েছিলেন তার মহলে। তিনি সেখানে গিয়ে দেখেন রাধারানীর সাথে ময়ূরদের নাচ। নাচতে গিয়ে একটি ময়ূরের একটি পালক খুলে মাটিতে পড়ে যায়। সেটি ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভালোবাসার প্রতীক হিসাবে মাথায় ধারণ করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্যে আমরা জানলাম কয়েকটি কারণ যার জন্য শ্রীকৃষ্ণ নিজের মাথার মুকুটে ময়ূরের পালক ধারণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।